শিশু পাচার চক্রের জালে বা ধরা পড়ল কলকাতাতে। বেহালা এবং কলেজ স্ট্রিট শহরের দুই নার্সিং হোম থেকে পাচার করা হতো শিশুদের। ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে তিন মহিলাকে। এদের সঙ্গে যোগ ছিল বাদুরিয়ার নাজমা বিবির। গোয়েন্দাদের নজরে শহরের আরও কয়েকটি নার্সিং হোম, নজরে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসকও। বাদুরিয়ার শিশু পাচার চক্র, গোয়েন্দারা আগেই বুঝেছিলেন জাল অনেক গভীর। প্রমাণ মিলল হাতে নাতে। মফস্বলের অখ্যাত নার্সিংহোমই নয়, খাস কলকাতার বুকে শিশু পাচারের রমরমা কারবার ফেঁদে বসেছিল চক্রীরা। বৃহস্পতিবার শহরের কয়েকটি নার্সিংহোমে অভিযান চালায় সিআইডি। বাদুরিয়ার শিশু পাচার চক্রের জাল খোদ কলকাতার বুকে ছড়িয়ে রয়েছে। বাদুরিয়ায় যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেরা করে কলকাতার বুকে দুটো নার্সিংহোমের হদিশ পাওয়া গেছে, যেখান থেকে সেখান থেকেও কিন্তু শিশু পাচার করা হতো। বেহালার সত্যেন রায় রোডে অত্যন্ত পরিচিত সাউথ ভিউ নার্সিংহোম। নার্সিংহোমের মালিক পুতুল ব্যানার্জি ওরফে বর্দি, সঙ্গী প্রভা প্রামাণিক ওরফে মেজদি। সকালে বর্দির নার্সিংহোমে হানা দেয় সিআইডি। পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বর্দি মেজদিকে। মধ্য কলকাতার বহু পুরনো প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ নার্সিংহোম, সন্ধে নাগাদ শুনশান। কিছুক্ষণ আগেই তল্লাশি চালিয়ে গেছেন সিআইডির গোয়েন্দারা। এই হাসপাতালটিও বাদুরিয়া চক্রে যুক্ত ছিল। গ্রেফতার করা হয়েছে হাসপাতালের কর্ত্রী পারমিতা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সেই শ্রীকৃষ্ণ নার্সিং হোমে দাঁড়িয়ে রয়েছে। সিআইডির তদন্তকারীদের দাবি, এই নার্সিং হোমের সঙ্গে কিন্তু বাদুরিয়ার শিশু পাচার চক্রের সরাসরি যোগ ছিল এবং এখান থেকেও রীতিমতো শিশু পাচার করা হতো। মৃত সন্তান প্রসব হয়েছে, প্রসূতিও তার পরিবারকে একথা বলে সদ্যজাতদের চুরি করত বাদুরিয়ার সোহন নার্সিং হোম। কলকাতায় বাদুরিয়ার সেই টেকনিকই আরও ফাইন টিউন করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা মহিলাদের নার্সিংহোমে রেখে দেওয়া হতো। সন্তান প্রসবের পর তাদের কিনে নিত নার্সিংহোম কর্তৃপক্ষ। সময়ের আগে ভূমিষ্ঠ বা অসুস্থ শিশুর ক্ষেত্রে বাবা মাকে বোঝানো হতো শিশু বাঁচবে না। এভাবেই তাঁদের কাছ থেকে শিশুকে নিয়ে নেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে প্রায় বছর খানেক ওই শিশুদের রেখে তারপর বিক্রি করা হতো। পাচার হওয়া শিশুদের ভুয়ো দত্তকের কাগজপত্র তৈরির দায়িত্বে ছিল বাদুরিয়ার সুবোধ মেমোরিয়াল ট্রাস্ট। বাদুরিয়ায় গ্রাহকদের চাহিদা মতো শিশুর যোগান না থাকলে কলকাতার নার্সিংহোমে যোগাযোগ করত নাজমা বিবি। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ করত গাইঘাটার তপন বিশ্বাস। সিআইডির আশঙ্কা, কলকাতা এবং শহরতলির আরও কয়েকটি নার্সিংহোম বাদুরিয়ার এই চক্রে জড়িত। নজরে রয়েছেন শহরের কয়েকজন চিকিৎসক। চলছে বেশ কিছু চিকিৎসকের যারা এই শিশু পাচার চক্রের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সিজার মন্ডল, 24 ঘন্টা।